আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটিতে ঘরের বাহিরে মেয়েদের কাপড় শুকানোর ব্যাপারে কিছু কথা বলবো। অনেকের কাছেই বিষয়টি খুব সাধারণ মনে হতে পারে, যা নিয়ে ঘটা করে আলোচনা করার কিছু নেই। তবে ইসলামের দৃষ্টিতে বিষয়টি মোটেও সাধারণ নয়, এ নিয়ে কিছু কথা আমাদের না জানলেই নয়। তাই আহ্বান করছি, ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। চলে যাচ্ছি এবার মূল আলোচনায়। আমাদের সমাজে দেখা যায় অনেক আপু গোসল করে তাদের কাপড় শুকাতে দেয় বাহিরে এবং ছাদের ওপরে, যেখান দিয়ে মানুষ চলাচল করলে দেখতে পায়। এমনকি শ্বশুর শাশুড়ির কাপড় চোপড়ের পাশেও শুকাতে দেয়, নিজের আপন বড় ভাইয়ের কাপড়ের পাশেও শুকাতে দেয়। শ্বশুর শাশুড়ি, পুত্রবধূ, জামাই সকলের কাপড় একসাথে একই রশিতে শুকাতেও দেখা যায়। ইসলামী দৃষ্টিতে পর্দার তিনটি স্তর রয়েছে। প্রথম স্তর, মুখমণ্ডল, হাতের কবজি, টাকনু, গিরার নিচের পায়ের পাতা পর্যন্ত, এছাড়া নারীর সমুদয় দেহ পর্দাবৃত রাখা ফরজ। দ্বিতীয় স্তর, মুখমণ্ডল, হাত এবং পা সহ সব কিছু কাপড় দ্বারা আবৃত রাখা। তৃতীয় স্তর, মহিলার শরীর পর্দায় আবৃত করার সাথে সাথে তার পরিধেয় এর সকল ছোট থেকে বড় কাপড় বা বস্ত্র আবৃত রাখা। এটাই হলো পর্দার সর্বোত্তম স্তর, শরীয়ত সমর্থিত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া। মহান আল্লাহ ছেলে মেয়ে উভয়ের জন্য পর্দা ফরজ করেছেন। নারীদের চেহারার মধ্যে শুধু পর্দা নয়, নারীদের কাপড়ের মধ্যেও রয়েছে পর্দা। এমনকি নারীর নামের মধ্যে রয়েছে পর্দা। হাদিস শরীফে নারীদেরকে ঔরাত বলা হয়েছে। ঔরাত শব্দের অর্থ গুপ্ত বা আবৃত। সুতরাং নারীর নামের মধ্যে বোঝা যায় নারীর জন্য পর্দা করা আবশ্যক। অনেক মেয়ে আছে গোসল করে তারা তাদের পায়জামার দুই পা ফাঁকা করে বাহিরে শুকাতে দেয়, আরও কামিজ শুকাতে দেয়, এমনকি অনেকেই ছোট্ট ছোট্ট জিনিসগুলো শুকাতে দেয়। আধুনিক প্রজন্মের কিছু বেহায়া মেয়েরা তো নিজেদের ছোট ছোট কাপড়গুলো ওপেনে শুকাতে দেবার অধিকার আদায়ে যুদ্ধ অবধি করতে চায়। এটা কি আসলে ঠিক? একজন পরপুরুষ যদি আপনার পায়জামা, জামা, আরও যা কিছু ছোট ছোট জিনিস আছে যদি সে দেখতে পায়, সে যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে অবশ্যই তার মনের ভেতরে কুমন্ত্রণা সৃষ্টি হবে, যদিও আপনাকে কোনোদিন সে দেখেনি। কিন্তু আপনার কাপড় দেখে সে উপলব্ধি করতে পারছে আপনার গঠন, আকৃতি, সাইজ কেমন। আর তখন তার মনের ভেতরে যদি কুমন্ত্রণা সৃষ্টি হয়, তার হিসাবনামায় একটি চোখের জিনা কবিরা গুনাহ হিসেবে লেখা হয়, নাউজুবিল্লাহ। কারণ দৃষ্টি হলো জেনার আহ্বায়ক, অপরাধের ভূমিকা, চক্ষু ঘটিত অপরাধ সমাজে বেশি হয়। এ অপরাধ থেকে বেঁচে থাকা খুবই কঠিন হয়। এই চোখের প্রভাব অন্তরের উপরই বেশি পড়ে। এটি সবচেয়ে বেশি কার্যকরী ইন্দ্রিয় শক্তি। এমনকি আপনার এই কাপড়গুলো পরপুরুষকে দেখানোর কারণে আপনার আমলনামায়ও এক ভাগ গুনাহ লেখা হয়, কারণ এর জন্য আপনিই দায়ী। আর একটি গুনাহ যথেষ্ট জাহান্নামে নেওয়ার জন্য। পবিত্র কোরআনের ভেতরে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সূরা জিলজাল 7 ও 8 নম্বর আয়াত, সামান্য বিন্দু পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে আসে তাও সে তার আমলনামায় দেখতে পাবে, এবং সামান্য পরিমাণ নেক করে আসলেও সেটা তার আমলনামায় দেখতে পাবে, তাহলে কবরের মাটি তাকে ছাড় দেবে না। এজন্য সর্ব অবস্থায় গুনাহ থেকে আমাদের সকলকেই বেঁচে থাকতে হবে। পরিশেষে আপনারা গোসল করে কাপড় এমন জায়গায় শুকাতে দেবেন যেখানে পরপুরুষ দেখতে না পায়। আর ছোট্ট ছোট্ট জিনিসগুলো পরিবারের বাবা ভাই অর্থাৎ যাদের সামনে আপনার যাওয়া জায়েজ তাদের সামনেও রাখবেন না। এগুলো নিজের রুমের ভেতর অথবা কাপড়ের নিচে শুকাতে দেবেন, সেই সাথে অন্যদেরও এই বিষয়ে সচেতন করবেন। তাই হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, মতামত জানিয়ে দিন, কেমন লাগলো আমাদের আজকের আলোচনা। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। ইসলামের আরও এমন অজানা বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলের ভিডিও ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। আল্লাহ হাফেজ।